দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে চুলের সমস্যা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ ইন্দাদুল হক উনিশশো চৌষট্টি সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো আটাশি সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অ্যান্টিভিকে স্যার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চুলের সমস্যা অনুষ্ঠানের শুরুতেই স্যার আমরা একটু জেনে নিব যে চুলে কি কি ধরনের সমস্যা হতে পারে চুলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে যেটা কমন সমস্যা সব বয়সেরই যে চুল পড়ে যাওয়া এক নম্বর হচ্ছে চুল পড়ে যাওয়া দুই নম্বরে যদি বলি যে চুলে খুশকি তিন নম্বর হলো অনেকের এসে বলে যে আমার চুল ভেঙে যাচ্ছে এবং অনেকে বলে যে আমার চুল পড়তে পড়তে আমার এখন চুল পাতলা হয়ে গেছে অনেকে ওই টাক একদম চুল শূন্য মাথা নিয়ে আসে এবং অনেকে কি করে অনেকে আবার ওই জায়গায় জায়গায় তার একটা এরিয়াতে গোলাকার এরিয়াতে তার চুল পড়ে যায় মাথার বিভিন্ন জায়গায় গোলাকার এরিয়ার চুল পড়ে যায় এই কয়েকটা সমস্যা আর চুলে অনেকে নিয়ে আসে চুল কনেই যে চুল আমার খুব চুলকায় আবার অনেকে বলে যে চুলের মধ্যে আমার ছোট ছোট বিচি হচ্ছে এটা পেকে যায় খুব ব্যথা করে এই ধরনের কমন সমস্যাগুলোই আমাদের কাছে নিয়ে আসে আমাদের সমাজে স্যার খুব পরিচিত একটি সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়া আমরা স্যার শুরুতে এই বিষয়টি নিয়ে কথা বলবো এই চুল পড়ে যাওয়া জিনিসটা আসলে কি স্যার নর্মালি কিন্তু একশো পঞ্চাশটা পর্যন্ত চুল ডেলি পড়তে পারে এতে কিন্তু ভয়ের কিছু নাই কিন্তু অনেকে এটা নিয়ে খুব অরিত থাকে চুলের একটা সাইকেল আছে একশো বিশ দিন পর পর অটোমেটিক্যালি কিন্তু নতুন চুল গজাচ্ছে সেটা কিন্তু আমাদের অজান্তি এটা গজাচ্ছে সে আমরা টের পাচ্ছি না যখনই এই চুল পরা এবং চুল ওঠার মধ্যে একটা তারতম্য সৃষ্টি হয় তখনই এই আমাদের কাছে আমরা নোটিস করি যে আমার মাথাটা পাতলা হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আগে বুঝতে হবে যে আমার কি পরিমাণ চুল ডেলি পড়তেছে এবং আমার আগে কি ছিল এখন কি আছে এই জিনিসটা কিন্তু রুগীরই অ্যাসেস করতে হবে স্যার চুল পড়ার সমস্যাটা মূলত কি কি কারণে হয়ে থাকে একটা হতে পারে তার বংশগত কারণে হতে পারে আর একটা হতে পারে যে হরমোন জনিত সমস্যার কারণে হতে পারে আর একটা হতে পারে যে পুষ্টি চুলের আমাদের দৈনন্দিন যে পুষ্টি যেটা আমাদের শরীরের জন্য দরকার এই পুষ্টি জনিত সমস্যার কারণে চুল পড়তে পারে ইদানিং আমাদের একটা ট্রেন্ড হলো বিশেষ করে ইয়াং জেনারেশনের খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না পুষ্টিকর খাবার থেকে আমরা দূরে থাকি আমরা ওই ফাস্টফুডের দিকে বেশি নজর দিচ্ছি যে দেশি ফলমূল যে এটা থেকে আমরা পরিহার করতেছি আমরা অর্থাৎ খাদ্যাভ্যাসটা খাদ্যাভ্যাসের পরিবর্তন পাশাপাশি আর একটা যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হলো আমরা সূর্যের আলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি যেটা চুলের জন্য খুবই জরুরি কারণ ভিটামিন ডি সূর্যের আলোর মাধ্যমে আমাদের শরীরে সিনথেসিস হয় এবং এটা হলো সকালের রোদটা এখন বাচ্চারা তো দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় সাধারণ জনগণ রাত জাগি রাত জাগে আমরা ঘুমের থেকেই উঠি এগারোটা বারোটায় আমরা তো এই সূর্যের আলোটা পাচ্ছি না এবং এই সূর্যর আলোটা কিন্তু চুলের পুষ্টির জন্য খুবই অ্যাসেন্সিয়াল একটা এলিমেন্টস এই যে স্যার চুল পড়ার সমস্যাটা এটি ছেলেদের মেয়েদের কার ক্ষেত্রে স্যার বেশি দেখা যায় এটা ছেলেদের মেয়েদের মধ্যে এই যে টাক পড়ার প্রবণতাটা কিন্তু ছেলেদেরই বেশি হচ্ছে টু এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য সেক্ষেত্রে স্যার এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কী কী চালু রয়েছে চিকিৎসা পদ্ধতি কিছু মেডিকেশনের মাধ্যমে হয়ে থাকে কিছু প্রসিজিওরের মাধ্যমে হয়ে থাকে মেডিকেশনের যেটা আমি বলবো যে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি তার যদি কিছু রোগ আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার থাইরয়েডের সমস্যা আছে কি না এরপরে ডায়াবেটিসটা আমরা দেখি তার ভিটামিন ডি অ্যানালাইসিস করি এগুলো থাকলে এগুলার কারেকশন করি পাশাপাশি তারে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে তাকে আমরা চিকিৎসা করে থাকি এটা হলো মেডিকেলের দিক এবং সবচেয়ে হলো মিনেক্সোডিল স্প্রে এটা আমাদের দেশে অ্যাভেলেবেল এই স্প্রেটা আমরা তাকে ব্যবহার করতে বলি সকাল বিকাল এটা গেল একটা মেডিকেল আর যেটা প্রসিজিউরের দিকে আমরা এক পি আর পি পিআরপি করতে পারি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এই দুইটা জিনিস আমরা খুব ইনভেরিয়েবলি আমরা করে থাকি স্যার আপনি পিআরপির কথা বলছিলেন পিআরপি স্যার এখন এই মুহুর্তে আমাদের দেশে খুব জনপ্রিয় শুধুমাত্র স্যার আমাদের দেশে নয় সারা বিশ্বে পিআরপি থেরাপিটি খুব জনপ্রিয় আমি স্যার একটু এই পিআরপি থেরাপি সম্পর্কে স্যার জেনে নিতে চাই এটা হচ্ছে প্লেটলেটস রিচ প্লাজমা এখানে রুগী থেকে রক্ত নিয়ে রুগীর রক্তকণিকা এবং যে জলীয় অংশটা এটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে পৃথক করে জলীয় অংশটাকে তখন এটাকে আবার রি সেন্ট্রিফিউজ করে এটা মাথায় দিয়ে দেওয়া হয় এটা খুব সহজ পদ্ধতি এবং এটা কোয়াইট ন্যাচারাল আমার রক্ত আমি নিচ্ছি এটার বিন্দু মাত্র নাই। রেজাল্ট খুবই অ্যাক্সিলেন্ট স্যার পিআরপি থেরাপিটি কি খুব ব্যয়বহুল না মুটি ব্যয়বহুল না এটা তো আসলে খুব একটা সিম্পল প্রসিজিওর কিন্তু এই এটা ব্যয়বহুল আমি একটা যদি চিন্তা করি এক যে একটা সেন্টার দিছে যার এক্সপেন্ডিচার সেন্টারের খরচ দশ লাখ টাকা সে তো এটা রেটটা খুব বেশি নেবে আর যে ছোটোখাটোভাবে একটা চ্যাম্বার নিয়ে বসছে তার তো কস্ট তার কম আসতে সে অবশ্যই সে তখন এটা কম নেয় এটা ভেরি করে চুলের যে যে খুশকির সমস্যাটি এই খুশকির সমস্যাটি স্যার আসলে কেন হয়ে থাকে চুলের যে চামড়া চামড়াটা শুষ্কতার জন্য এই উপরের অংশটা ঝরে যায় খুব রিপিডলি যার ফলে আমরা অনেক সময় বলি যে আপনি তেল ব্যবহার করবেন স্কিনটা যাতে নরম থাকে এটা একটা কারণ আর একটা হলো এই ছত্রাক চুল পড়ার আরেকটা মাথার ছত্রাক এটা একটা চুল খুশকির একটা কারণ বিশেষ করে এই শীতকালে এটা বেড়ে যায় যার ফলে এটার জন্য চিকিৎসা তো খুব সহজ বাজারে প্রচলিত যেসব এই ড্যান্ড্রাফ নিরোধি যেসব শ্যাম্পু আছে এগুলো যদি আমরা রেগুলার ইউজ করি এবং যদি তেল ইউজ করি একদিন দুইদিন দিন পর সহজেই এটা থেকে আমি পরিত্রাণ পেতে পারি স্যার চুল ভেঙে যাওয়া বা চুল ফেটে যাওয়া এই সমস্যায় কিন্তু স্যার অনেকেই ভুগেন এই সমস্যাটা স্যার আসলে কি এবং কি কি কারণে হচ্ছে এটার কারণ দুই তিনটা হচ্ছে একটা হচ্ছে চুলে তো জলীয় অংশ থাকে নেয়ার অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চুলের মধ্যে পানি থাকে তো বিশেষ করে শীতকালে কি হয় এই চুলের থেকে পানিটা বের হয়ে যায় প্লাস আমরা অনেকে কি করি ড্রায়ার দিয়া চুল শুকাই যার ফলে কি হয় খুব রেপিডলি এই চুলটা চুল থেকে পানিটা বের হয়ে যায় চুলগুলো ভঙ্গুর হয়ে যায় আরেকটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি মানে আমাদের পুষ্টিজনিত সমস্যার জন্য চুল চুলের তো পুষ্টিটা তো আমাদের শরীর থেকে আসতেছে যেটা আমাদের চুলের বাইরের অংশ এটা তো নির্জীব তার তো কোনো চুল কাটলে আমরা ব্যথা পাই না কিন্তু চুল উঠাইতে গেলে আমরা ব্যথা পাই কিন্তু চুলের মূল পুষ্টিটা আসতেছে আমাদের শরীর থেকে অনেকের ওই শরীরে যদি ঠিকমতো সে যদি পুষ্টি খাবার দাবার না খায় তাহলে তার চুল পড়ে যাবে অনেকে ওই যে ক্যান্সারের রোগীরা যারা কেমোথেরাপি নেয় তারা ইমিউনোসাপ্রেস থাকে যার ফলে তাদের চুল পড়ে যায় এটা তো সাময়িক ব্যাপার এরপরে তার যখনই সেই ক্যামোথেরাপি স্টপ করে দেয় অটোমেটিক্যালি আবার তার চুল উঠতে থাকে এই ক্ষেত্রে স্যার হচ্ছে এই চুলের সমস্যার সাথে কি ক্যান্সারের কোনো ভূমিকা রয়েছে কি না ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা ক্যামোথেরাপি নেই ক্যামোথেরাপি নেই ক্যামোথেরাপি নিলে এটা তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয় শরীরের সব কিছু সাপ্রেসড অবস্থায় থাকে তখন চুল পড়ে যায় সাপের স্যার আরেকটি সমস্যা রয়েছে চুলের ফাঙ্গাল ইনফেকশন এই চুলের ফাঙ্গাল পারে সাধারণত বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং যারা এই আগে বলছি যদি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সাবান সে ইউজ করলো না চুলে তো প্রতিনিয়ত এই যে ময়লা লাগতেছে আমরা হয়তো বাইর থেকে এসে হাত ধুচ্ছি মুখ ধুচ্ছি চুল তো এইভাবে আমরা ওয়াশ করি না রেগুলার এই চুল ওয়াশ করি ডিউরিং আমরা যখন গোসল করি তখন আরেকটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা চর্মরোগের একটা অন্যতম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকাটা চুলো একই অবস্থা যে একজন থেকে আরেকজনের ফাঙ্গাল ইনফেকশনটা খুব তাড়াতাড়ি ছড়ায় এবং এটা হলো যারা ক্রাউডি প্লেসে এক জায়গায় হতো বিশেষ করে যে এতিমখানা মাদ্রাসায় যারা ওই ঢালা বিছনা হিসাবে থাকে ইন্ডিভিজুয়াল কোনো তাদের বিছনাপত্র নাই তাদেরই কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং যেসব বাচ্চারা ঠিকমতো গোসল রসুল করতে চায় না গোসলে পানি দেখলে ভয় পায় বিশেষ করে শীতকালে এই এই সমস্যাটা বেশি দেখা দেয় চুলে জট ধরা এটিও কিন্তু স্যার অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি সম্মুখীন হয় কেন স্যার আসলে এটির সম্মুখীন হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং এবং এটা কিন্তু জ্বর ধরাটা কাদের হয় জ্বর ধরা দেখা যায় যে যারা ব্যাগাবন যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মাসের পর মাস তাদের কাপড় চুপড়ের কোনো বালাই নাই গোসলের কোনো বালাই নাই এবং ধুলাবালি লাগতেছে লেগে ওখানে চুলগুলো আস্তে আস্তে ময়লা দিয়ে মূলত কিন্তু ময়লার মাধ্যমে কিন্তু ওই জ্বরটা বেঁধে যাচ্ছে এবং ওখানে একটা ওটার সাথে আবার একটা জীবাণু জড়িত থাকে যার ফলে সেভাবে যে এটা সে গড গিফটেড এটা হয়তো আমার আল্লাহ আমার এই জ্বরটা বাধাই দিছে অন্যদের হচ্ছে না আমার হচ্ছে কেন একটা ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা আর কি এটা আর কিছু না জি স্যার শীতকালে সাধারণত চুলের কী কী সমস্যা হয়ে থাকে শীতকালে ওই যে চুলের খুশকি এটা একটা মারাত্মক আকার মোটামুটি সবাই এটা যারা অ্যাডোলসেন্ট এটা হয়ে থাকে বাচ্চাদের যেটা হয় যেটা চুলের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা টিনিয়া ক্যাপিডিস বলি এটা বাচ্চাদের হয় আর খুশকি তো কমন আর শীতকালে ওই যে চুল পড়ার প্রবণতাটা বেড়ে যায় ডিউ টু ওয়েদারের কারণে এবং ওই শরীরের সাথে আবহাওয়ার মানে পরিবেশের যে তাপমাত্রার তারতম্যর কারণে তখন চুলটা বেশি পরে জি প্লাস রোদে আমরা যেতে পারতেছি না রোদটা আমরা কম পাচ্ছি এটাও আরেকটা কারণ জি ধন্যবাদ স্যার আমরা এর চিকিৎসা পদ্ধতি নিয়ে জানব তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের সম্পর্কে পুষ্টি আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল চুলের সমস্যা নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা দেখে নেব বিভিন্ন খাদ্যের খাদ্য গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি বর্তমান একটি গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম আমরা যারা শহরে বাস করছে আমাদের ভিটামিন ডি এর যতটুকু চাহিদা ততটুকু কিন্তু আমাদের পূরণ করা সম্ভব হচ্ছে না কারণ ভিটামিন ডি পাওয়ার জন্য যতটুকু সূর্যের আলো দরকার ততটুকু কিন্তু আমরা শরীরে নিচ্ছি না এবং পর্যাপ্ত ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করছি না যার কারণে কিন্তু দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি আমাদের অনেক বেশি হচ্ছে ছোট থেকে বড়ো অনেকেরই ভিটামিন ডিকে বেসিক্যালি সানলাইট ভিটামিন হিসেবে রেফার করা হয়ে থাকে কেননা এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরেই তৈরি হচ্ছে যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসছি বিভিন্ন ধরনের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে যেমন স্কেলিটাল ডিজিস লাইক রিকেটস হতে পারে অস্টিপোরসিস হতে পারে রিমাটোড আট্রাইটিস হতে পারে পাশাপাশি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিস হতে পারে তবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেটা আমরা অনেকেই জানি না যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যদি থাকে অনেকেরা কিন্তু ওভেসিটি পর্যন্ত হতে পারে তাই আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করা আমরা অনেকেই জানি না যে ভিটামিন ডি পাওয়ার জন্য দিনের আলোর কোন সময়টুকু উপযুক্ত কিছু রিসেন্ট রিসার্চ থেকে আমরা জানতে পেরেছি যে দিনের আলোর যে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সময় হচ্ছে উপযুক্ত সময় এবং সেটা অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত হতে হবে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ভিটামিন ডি এর মেইন সোর্স হচ্ছে এই সানলাইট এবং এই সানলাইট ছাড়াও কিন্তু আমাদেরকে ভিটামিন ডি প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে কিছু স্পেসিফিক ফুডস আছে যেগুলো হচ্ছে ভিটামিন ডি এর জন্য উপযুক্ত যেমন আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সারা দিনের খাদ্য তালিকায় যেন কুসুম সহ ডিম থাকে বিভিন্ন ডেইরি প্রোডাক্টস বিভিন্ন মাছ হতে পারে তবে চেষ্টা করতে হবে সামুদ্রিক মাছ যেন থাকে কেননা সামুদ্রিক মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি এছাড়া মাশরুম হতে পারে অরেঞ্জ জুস হতে পারে অনেকে মনে করে যে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি প্রতিরোধ করার জন্য শুধুমাত্র সানলাইট এবং ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করলে হয় কিন্তু আসলে ধারণাটা সঠিক নয় কেননা ভিটামিন ডি ডেফিশিয়েন্সি দূর করার জন্য এই ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করার পাশাপাশি অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করতে হবে কেন ক্যালসিয়ামের যদি ডেফিশিয়েন্সি থাকে এই ভিটামিন ডি এর কোনো ডাইজেশন ভালো মতো হয় না তাই এটি প্রতিরোধ করার জন্য ভিটামিন ডি যুক্ত খাবার এবং ক্যালসিয়াম যুক্ত খাবারও সমানভাবে খেতে হবে বিভিন্ন ধরনের খাবার থেকে কিন্তু আমরা ক্যালসিয়াম পেতে পারি যেমন স্পিনাচ ওটপিল হতে পারে ওকরা হতে পারে কেল বিভিন্ন ছোটো কাঁটোযুক্ত মাছ খেতে হবে ডেইরি প্রোডাক্টস থেকেও কিন্তু আমরা ক্যালসিয়াম পেতে পারি সুতরাং এই ভিটামিন ডি প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রতিদিনের খাদ্য তালিকায় কুসুমসহ ডিম বিভিন্ন ডেইরি প্রোডাক্টস হতে পারে মাছ এবং চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন যেন মাশরুমের স্যুপ থাকে তবেই কিন্তু আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রতিরোধ করতে পারবো স্যার আমরা আজকে আলোচনা করছিলাম চুলের সমস্যা নিয়ে এবং স্যার এই যে আমরা শেষ পর্যায়ে যেটি আলোচনা করছিলাম যে চিকিৎসা পদ্ধতিগুলো কি হতে পারে শীতকালীন যে সমস্যাগুলো বা কী প্রতিরোধমূলক ব্যবস্থা স্যার নিতে পারে আসলে সেক্ষেত্রে এই রোগগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এক নম্বর যেটা হচ্ছে বাচ্চাদের যেটা হচ্ছে যে টিনিয়া ক্যাপিটিস যে একটা ফাঙ্গাল ইনফেকশন এর জন্য তো পরিষ্কার পরিচ্ছন্নতা এক না পরে আসবে আর দুই নম্বরে যেটা বলবো যে রোগের শুরুতেই ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া কারণ নাহলে এক বাচ্চার থেকে আরেক বাচ্চা সংক্রামিত হবে এবং পরে দেখা যাবে যে এটা যদি জটিলতা ধারণ করে তো যেই জায়গাটাতে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এই জায়গায় সেদু সে যদি অনেক পরে লেটে চিকিৎসা নেয় তখন ওই জায়গায় আর চুল উঠবে না ওই জায়গাটা টোটালি ডেস্ট্রয়েড হয়ে যায় ওখানে হেয়ার ফলিকুল থাকে না এবং চামড়াটা পাতলা হয়ে যায় তো সে তো এটা একটা লাইফ লং একটা বিড়ম্বনায় সে ভুগবে কাজে যখনই তার এই ধরনের সমস্যা দেখা দিবে আমার পরামর্শ হচ্ছে একজন ডাক্তারের স্মরণাপন্ন হওয়া আর পরিষ্কার পরিচ্ছন্নতা সবার আগেই এটা মেনটেন করতে হবে অন্তত সপ্তাহে দুই দিন আমি শ্যাম্পু ব্যবহার করব তেল ব্যবহার করব চুলগুলারে ঠিক রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য এবং স্যার গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ পাশাপাশি আমি এন ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ